আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকালবেলায় পাল্লা মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনলাইন এডুকেয়ার থেকে তোমাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, স্বাগতম। তোমরা নিশ্চয়ই অনলাইন ক্লাসের জন্য প্রস্তুত হয়ে আছো। আজকের অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি মোহাম্মদ আমির হোসেন, প্রধান শিক্ষক পাল্লা মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয়। আজ আমাদের আলোচ্য বিষয়, আলোচনার বিষয়, পাঠদানের বিষয় হলো ধারাবাহিকভাবে আমরা গত ক্লাসে অষ্টম শ্রেণীর রাষ্ট্র ও সরকার ব্যবস্থাপনার প্রথম টপিক আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় টপিক, হলো বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি। বাংলা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি, আমরা যদি এখানে বাংলাদেশ, এটা যদি রাষ্ট্র হয়, এটা বাংলাদেশের রাষ্ট্র, ধরো এই জায়গায় রাষ্ট্র যদি আমরা করি, রাষ্ট্রীয় মূলনীতি আমরা এইভাবে দিই, রাষ্ট্রীয় মূলনীতি, মূলনীতি এটাকে আমরা একটা বৃত্তের মধ্যে রাখলাম, এ হলো রাষ্ট্রীয় মূলনীতি। এই রাষ্ট্রীয় মূলনীতির চারটা অংশে ভাগ করা হয়েছে, অর্থাৎ চারটা হাত দেখানো হয়েছে, এখানে একটা, এখানে একটা, চারটা। তা আমরা প্রথমটার নাম হলো, এটার নাম হলো জাতীয়তাবাদ, জাতীয়তাবাদ। তারপরে এটার নাম হলো সমাজতন্ত্র, সমাজতন্ত্র। এটা হলো গণতন্ত্র, আর এটা হলো ধর্ম নিরপেক্ষতা, ধর্ম নিরপেক্ষতা। শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো বাংলাদেশের মৌলিক রাষ্ট্রীয় মূলনীতি কয়টি? চারটি। এক, জাতীয়তাবাদ; দুই, সমাজতন্ত্র; তিন হলো গণতন্ত্র; চার হলো ধর্ম নিরপেক্ষতা। তাহলে বাংলাদেশের রাষ্ট্রীয় যে সমাজ ব্যবস্থাপনা, রাষ্ট্রীয় মৌলিক মূলনীতি হলো মোট চার প্রকার, চারটি। তা আমরা প্রথমেই আলোচনা করব এখন জাতীয়তাবাদ। জাতীয়তাবাদটা কি? আমরা জাতীয়তাবাদ ধরে শুরু করব, এই চারটা আলোচনা করব, বিস্তারিত আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, তোমরা মনোযোগ দাও। জাতীয়তাবাদ, একই ধরনের ভাষা, একই ধরনের সাহিত্য, সংস্কৃতি, আচার আচরণ, এটা আমাদের যেটা যদি একই ধরনের, আমি বলছি একই ধরনের ভাষা, সাহিত্য, সাংস্কৃতিক আচার আচরণ বাঙালি জাতির মধ্যে সুদৃঢ় ঐক্যের সৃষ্টি করেছে, অর্থাৎ বাঙালি জাতির মধ্যে একটা ভাষার একটা মিল আছে, সাহিত্যের মিল আছে, সংস্কৃতির মিল আছে, এবং জাতিগতভাবে তারা একটা সুদৃঢ় ঐক্যের মধ্যে অবস্থান করছে। তাই সংবিধানে বলা হয়েছে একই ভাষা একই সংস্কৃতিতে আবদ্ধ বাঙালি জাতি যে ঐক্য ও সংঘবদ্ধ, ঐক্য ও সংঘবদ্ধ সংগ্রাম করে বাংলাদেশ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন করেছে, সে ঐক্য সংগতি হবে আমাদের বাঙালি জাতীয়বাদের বা আমাদের বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি। আমি আবার বলছি যে একই ধরনের ভাষা, একই ধরনের সাহিত্য, একই ধরনের সংস্কৃতি, একই চালচলন, একই কথাবার্তা, একই ভাবভঙ্গিমা ইত্যাদি সুদৃঢ় ঐক্যের মাধ্যমে আমরা, সুদৃঢ় ঐক্যের মাধ্যমে আমরা একই জাতিতে রূপান্তরিত হয়েছি। তাই আমাদের সংবিধানে বলা আছে একই ভাষা একই সংস্কৃতি আবদ্ধ বাঙালি জাতি যে ঐক্যের ও ঐক্যবদ্ধ ও সংকল্পবদ্ধ সংগ্রাম, সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌমত্ব, স্বাধীন ও সার্বভৌমত্ব অর্জন করেছে, তা সেই ঐক্য ও সংগতিকে সংগতি বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি। তাহলে আমাদের প্রথম এটা হলো জাতীয়তাবাদের ভিত্তি। সমাজতন্ত্র, অর্থনৈতিক ক্ষেত্রে
সমতার অর্থনৈতিক ক্ষেত্রে কি হতে হবে, সমতা থাকতে হবে, আনার সমতা আনার মাধ্যমে সবার জন্য সমান সুযোগ, যেমন সবাই শিক্ষা গ্রহণ সুযোগ, সবাই বাসস্থানের সুযোগ, চিকিৎসার সুযোগ, চাকরির সুযোগ, সমান সামাজিক ন্যায়ভিত্তিক শোষণমুক্ত, তারপরে সমতাভিত্তিক প্রতিষ্ঠা প্রতিষ্ঠান উদ্দেশ্যে সমাজতন্ত্রকে রাষ্ট্রের একটি মূলনীতি হিসাবে গ্রহণ করা হয়েছে। এখানে সমাজতন্ত্র যেটা, দুই নম্বর হলো সমাজতন্ত্র, সমাজতন্ত্র সমাজতন্ত্র হলো যে সবার সমান অধিকার, আবার সবাই সমপর্যায়ে রাষ্ট্রের সকল কিছুতে ভোগ গ্রহণ ভোগ করতে পারবে, অংশগ্রহণ করতে পারবে। আমি আরেকবার একটু বলি, অর্থনৈতিক ক্ষেত্রে সমতার ভিত্তিতে, অর্থাৎ সমতার সমতা আনার মাধ্যমে সবার জন্য যে সুযোগ সুবিধা নিশ্চিত করাই হলো সমাজতন্ত্রের মূল লক্ষ্য। এই মূল লক্ষ্যকে অর্জন করতে হলে শোষণমুক্ত ন্যায়ভিত্তিক শাসন, সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার উদ্দেশ্যে সমাজতন্ত্র গঠিত হয়। গণতন্ত্র, গণতন্ত্র হলো গণতন্ত্র হলো আমাদের জাতীয়তাবাদের একটা, বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতির একটা মূল্যবান উপাদান, মূলনীতির একটা মূল্যবান অংশ। এখানে গণতন্ত্র বলতে রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সকল কাজে নাগরিকের অংশগ্রহণ করতে পারবে, নাগরিক তার মতামত প্রকাশ করতে পারবে। যেমন নাগরিক তার ইচ্ছা অনুযায়ী পছন্দের প্রার্থীকে ভোটের মাধ্যমে তার প্রতিনিধি নির্বাচন করতে পারবে। নাগরিকের যে মৌলিক অধিকারগুলো, যে পাঁচটি মৌলিক অধিকার, এই পাঁচটি মৌলিক অধিকারও তারা ভোগ করতে পারবে, স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারবে। তারপরে নাগরিক নিজের মর্যাদা প্রতিষ্ঠা করতে পারবে, এটা হলো গণতন্ত্র। আর ধর্মনিরপেক্ষতা হলো রাষ্ট্রের প্রতিটি মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারবে, এতে কেউ বাইরে কেউ বাধা দিবে না। এবং সেই লক্ষ্যে আমাদের দেশে ধর্মনিরপেক্ষ মূলনীতি হিসাবে গ্রহণ করা হয়েছে। যেমন আমরা দেখতে পাচ্ছি, আমরা মুসলমানরা আমরা আমাদের ধর্মীয় অনুষ্ঠান ঈদ উল আজহা, ঈদ উল ফিতর ইত্যাদি উদযাপন করি। আবার হিন্দুদের তারা দুর্গা পূজা পালন করে, বৌদ্ধদের তারা মাঘী পূর্ণিমা পালন করে। তাহলে এর থেকে বোঝা গেল যে আমরা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, অর্থাৎ আমাদের দেশে ধর্ম নিয়ে প্রত্যেকে ধর্ম নিয়ে কী করে তার অনুষ্ঠান করছে, আনন্দ করছে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে বাংলাদেশের মৌলিক রাষ্ট্রীয় মূলনীতি আমরা শিখলাম কয়টা, চারটা। এবার আমরা দেখব আমাদের দেশে, তোমরা নিশ্চয়ই জানো যে কোনো দেশ, যে কোনো রাষ্ট্র, যে কোনো পরিবার চালানোর জন্য কিছু নিয়ম নীতি লাগে। নিয়ম নীতি অনুসরণ করেই পরিবার পরিচালিত হয়, সমাজ পরিচালিত হয়, রাষ্ট্র পরিচালিত হয় এবং দেশ পরিচালিত হয়। এখানে আমাদের বাংলাদেশ সংবিধানের কথা আমরা বলছি, সংবিধান হলো রাষ্ট্রের মূল দলিল, রাষ্ট্র পরিচালনার মূল দলিলের নাম হলো সংবিধান, রাষ্ট্র পরিচালনার মূল দলিল হলো সংবিধান। একটি ভবন নির্মাণ করতে যেরকম, ইমারত নির্মাণ করতে যেরকম তোমার নকশা তৈরি করতে হয়, ইটের প্রয়োজন হয়, সিমেন্টের প্রয়োজন হয়, বালির প্রয়োজন হয় এবং লেবারের প্রয়োজন হয়, তেমনিভাবে একটি রাষ্ট্র পরিচালনার জন্য তার বিভিন্নভাবে রাষ্ট্র পরিচালনার জন্য একটা শাসন ব্যবস্থা পরিচালনার জন্য কিছু নিয়ম, কিছু বিধিবিধান তৈরি করতে হয়। এই বিধিবিধানগুলি রাষ্ট্র কর্তৃক পূর্বেই নির্ধারণ করা থাকে, সেই অনুযায়ী সেটা রাষ্ট্র পরিচালিত হয়। কখনো কখনো এটা সংযোজন
এবং বিয়োজনও ঘটে। আমাদের বাংলাদেশের বাঙালি জাতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন বাংলাদেশ স্বাধীন স্বাধীনতা ঘোষণা করেন 1971 সালে 26 মার্চ যখন দেশ স্বাধীন হয় তখন দীর্ঘ 9 মাস যুদ্ধ করে 16 ডিসেম্বর 26 মার্চ শুরু হয় 16 ডিসেম্বর যুদ্ধ শেষ হয় বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। 1972 সালে 10 এপ্রিল গণপরিষদের মাধ্যমে অধিবেশন বসে এবং ডক্টর কামাল হোসেনকে সভাপতি করে একটি সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়। তাইলে 1972 সালের 10 এপ্রিল 1972 সালের 10 এপ্রিল এই 10 এপ্রিলে কি করা হয়েছিল, 10 এপ্রিলে আমাদের সরকার গঠন করা হয়েছিল, গণপরিষদের অধিবেশন ডাকা হয়েছিল। অধিবেশন বসে সেখানে ডক্টর কামাল হোসেনকে প্রধান করে সভাপতিত্বে সংবিধান প্রণয়ন একটি কমিটি গঠন করা হয়। কমিটি 6 মাসের মধ্যে খসড়া সংবিধান প্রণয়ন করে 1972 সালে 30 অক্টোবর গণপরিষদের নিকট এটা উত্থাপন করেন, গণপরিষদকে প্রদান করেন, গণপরিষদ এটা নিয়ে আলোচনা উত্থাপন করেন বা গণপরিষদ এটা আলোচিত হয়। অবশেষে 4 নভেম্বর 1972 সাল বাংলাদেশে গণপরিষদ বাংলাদেশ সংবিধানের অনুমোদন দান করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এই অংশটি আবার বলছি। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে এক রক্তক্ষয়ী যুদ্ধ হয়। দীর্ঘ 9 মার্চ যুদ্ধের পরে 26 মার্চ যুদ্ধ শুরু হয়। 9 মার্চ রক্তক্ষয়ী যুদ্ধের পরে দীর্ঘ 9 মাস পরে অর্থাৎ 16 ডিসেম্বর আমরা স্বাধীনতা লাভ করি। 1972 সালের 10 এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশন বসে, সেই অধিবেশনে ডক্টর কামাল হোসেনের সভাপতিত্বে দেশ পরিচালনার জন্য একটি সংবিধানের প্রয়োজন হয়, একটি দলিলের প্রয়োজন হয়। এই দলিল রচনা করার জন্য তাদেরকে একটা কমিটি গঠন করে দেওয়া হয়। 6 মাসের মধ্যে বাংলাদেশে একটি খসড়া সংবিধান প্রণয়ন করে জমা দেন এবং 1972 সালের 30 অক্টোবর গণপরিষদে এটি আলোচিত হয় এবং 4 নভেম্বর চূড়ান্ত বাংলাদেশ সংবিধান রচিত হয়। 1972 সালে অনুমোদিত 1972 সালে 4 নভেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই সংবিধানে লিখিত হয়েছিল লাখো শহীদের রক্তের অক্ষরে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, এই সংবিধান লেখা হয়েছে, সংবিধানে যতটি অক্ষর লেখা হয়েছে ততটি আমার বাঙালি জাতির বাঙালি মায়ের বোনের ভাইয়ের রক্তবিন্দুতে রক্তের নির্দেশ করবে, এটাই হবে বাংলাদেশ সংবিধান। তার লাখো শহীদের রক্তের অক্ষরে, তাই এটিকে আমাদের সবার কাছে একটি পবিত্র দলিল হিসাবে গণ্য হবে, অর্থাৎ আমরা এটাকে আমাদের পবিত্র দলিল হিসাবে মনে করব। এরপরে পরবর্তীতে দেখো, এই সংবিধান বারবার সংশোধন হয়েছে, সংশোধন পরিমার্জন পরিবর্তন হয়েছে। এখন আমরা বাংলাদেশ সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করব। আমি সংক্ষেপে বৈশিষ্ট্যগুলো লিখব আর আলোচনা করব। প্রথম বৈশিষ্ট্য হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এক নম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থাৎ বাংলাদেশে একটি স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী রাষ্ট্র হিসেবে পরিচালিত হবে। বাংলাদেশ একটি স্বাধীন
সার্বভৌম রাষ্ট্র হিসাবে পরিচালিত হবে। তারপরে শাসন ব্যবস্থা হবে সংসদীয় সরকার অর্থাৎ গণতন্ত্র, জনগণ তাদের ভোট প্রদান ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করবে, প্রতিনিধি আবার তাদের প্রধান নির্বাচন করবে, তাই সংসদ হবে মূল দেশ পরিচালনার কেন্দ্রবিন্দু। সংসদের একজন নেতা থাকবেন, তিনি হবেন প্রধানমন্ত্রী, তিনি হবেন নির্বাহী ক্ষমতার মালিক। আমাদের সংবিধানটা লিখিত সংবিধান হবে, এটা একটা লিখিত সংবিধান যা 11 ভাগে বিভক্ত। আমাদের সংবিধানটা 11 খণ্ডে 11 ভাগে বিভক্ত, এতে 153টি অনুচ্ছেদ আছে। এতে কতটি অনুচ্ছেদ? 153টি অনুচ্ছেদ আছে এবং একটি প্রস্তাবনা আছে। আবার বলছি, আমাদের সংবিধানটা হবে লিখিত, এতে একটা লিখিত দলিল, এতে 11 খণ্ড বা 11 ভাগে ভাগ করা আছে এবং 153টি অনুচ্ছেদ আছে। এছাড়াও আছে একটা প্রস্তাবনা। রাষ্ট্রীয় মূলনীতি, আমাদের সংবিধানে যে রাষ্ট্রের যে 4টি মূলনীতি, মৌলিক মূলনীতি যে 4টা, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এটা আমাদের রাষ্ট্রীয় মূলনীতি হবে। রাষ্ট্রধর্ম হবে, সংবিধানে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে, সেই সাথে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অর্থাৎ অন্যান্য ধর্মের অনুসারীরাও তাদের স্বাধীনভাবে সমান মর্যাদা পাবে, সমান অধিকার পাবে, অধিকারের মাধ্যমে তারা তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারবে। তারপরে এককেন্দ্রিক সরকার, আমাদের সংবিধানটা হলো এককেন্দ্রিক অর্থাৎ কেন্দ্রবিন্দু থেকে প্রশাসনিক সকল কিছু পরিচালিত হবে, প্রবর্তিত হবে। এক কক্ষবিশিষ্ট আইনসভা অর্থাৎ সংসদ ভবন থাকবে, এখানে এক কক্ষ থাকে, এখানে কোনো দ্বিকক্ষ থাকবে না। মৌলিক অধিকার, সংবিধানে নাগরিকের মৌলিক অধিকারের কথা বলা হয়েছে, সংরক্ষণের নিশ্চয়তা প্রদান করা হয়েছে। জনগণ সার্বভৌমত্ব, সংবিধান অনুযায়ী রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক জনগণ, তাই জনগণ পক্ষে নির্দিষ্ট কর্তৃপক্ষে এই ক্ষমতা পরিচালনা করবে। বিচার বিভাগ থাকবে, প্রত্যেক নাগরিকের বিচার পাওয়ার অধিকার থাকবে এবং সে বিচার পাবে। সার্বজনীন ভোটাধিকার, প্রত্যেক নাগরিক, প্রাপ্তবয়স্ক নাগরিক 18 বছর বয়স হলে তিনি বাংলাদেশের একজন ভোটার হবেন এবং তিনি তার নিজের মতামতে ভোট প্রদান করে তার পছন্দের প্রার্থী নির্বাচন করতে পারবেন। তারপরে নির্বাচন হবে, যেহেতু আমাদের এই দেশটা হলো, আমাদের সংবিধানে হলো এটা সংসদীয় সরকার, তাই সংসদের মেয়াদ হবে 5 বছর। 5 বছর শেষে আবার সংসদ সদস্যরা কী করবে, ভেঙে যাবে, অবলুপ্ত হবে, তারপরে নির্বাচন, 90 দিনের মধ্যে নির্বাচন হয়ে নতুন সরকার গঠিত হবে। সংসদ সদস্যের 2/3 মতামতের ভিত্তিতে কোনো প্রস্তাবনা সংশোধন বা সংযোজন করা, সংবিধানের সংযোজন বা সংযুক্ত করা যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বাংলাদেশ সংবিধান আবার একটু আলোচনা করি। সংবিধানের বৈশিষ্ট্য, 1972 সালের 4 নভেম্বর বাংলাদেশ সংবিধান লিখিত আকারে এটা পাশ করা হয় এবং এই সংবিধান রাষ্ট্রের মৌলিক দলিল, যার উপর ভিত্তি করে বাংলাদেশ পরিচালিত হচ্ছে। এই সংবিধানে 4টি বাংলাদেশের মূলনীতি, রাষ্ট্রীয় যে মূলনীতি, 4টি মূলনীতি সংযোগ করা হয়েছে। সংবিধানে লেখা আছে বাংলাদেশ হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, অর্থাৎ এখানে একটি স্বাধীন সার্বভৌম, তারপরে গণপ্রজাতন্ত্রী রাষ্ট্র হিসাবে এটা পরিচালিত হবে। সংসদীয় সরকার হবে, সংসদীয় পদ্ধতি, জনগণ তাদের ভোট দিবে, ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত হবে, উক্ত প্রতিনিধিগণ আবার ভোটের মাধ্যমে তাদের একজন প্রধান নির্বাচন করবেন, তিনি হবেন প্রধানমন্ত্রী, তিনি হবেন রাষ্ট্রীয়
সকল ক্ষমতার কেন্দ্রবিন্দু কেন্দ্রবিন্দুতে তিনি থাকবেন, তার তিনি হবেন প্রধান নির্বাহী, তার নির্দেশেই কিন্তু তার নির্দেশেই দেশ পরিচালিত হবে এবং তিনি আইনসভার কাছে তিনি এবং তার মন্ত্রিসভা কি দায়ী থাকবে। তারপরে লিখিত আমাদের সংবিধানটা হলো লিখিত সংবিধান, এই সংবিধানে মোট 11টি ভাগে বিভক্ত, সংবিধানটাকে 11টি ভাগ করা হয়েছে, 153টি অনুচ্ছেদ আছে, একটি করে একটি প্রস্তাবনা আছে, রাষ্ট্রীয় যে চারটি মূলনীতি সেই মূলনীতিগুলি সংযোজিত আছে, রাষ্ট্রধর্ম, রাষ্ট্রধর্ম বলা হয়েছে ইসলাম, আর এই ইসলাম ছাড়া অন্যান্য ধর্ম অবলম্বীরা তাদের স্বাধীনভাবে স্বাধীনভাবে তারা সুন্দরভাবে তাদের ধর্ম অনুষ্ঠান পালন করতে পারবে। জাতীয় জাতীয়তা ক্ষুদ্র নৃগোষ্ঠী জাতি হিসাবে শুধু বাঙালি নামে পরিচিত হবে, এখানে ক্ষুদ্র নৃগোষ্ঠী বাদে, ক্ষুদ্র নৃগোষ্ঠী বলতে মগ, চাকমা, মুরং এদের বাদ, এদেরকে বাদ দিলা যারা আছে, নৃগোষ্ঠী বাদ দিয়ে আর সকল কিছু হবে, জনগণ হবে বাঙালি, বাঙালি নামে পরিচিত হবে। এখানে এককেন্দ্রিক সরকার থাকবে, অর্থাৎ প্রশাসন কেন্দ্র থেকে পরিচালিত হবে, প্রশাসনকে কেন্দ্র থেকে পরিচালিত হবে, আমাদের সংবিধান আমাদের সংসদ হবে এক কক্ষবিষ্ট, মানুষ মৌলিক অধিকারগুলি সংবিধানে বলা আছে মানুষের যে 5টি মৌলিক অধিকার, মৌলিক অধিকার প্রত্যেক নাগরিক তার মৌলিক অধিকার পাওয়ার অধিকার রাখে, জনগণের সার্বভৌমত্ব, জনগণ জনগণের সংবিধান অনুসারে রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক জনগণ, তাই জনগণের পক্ষে নির্দিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে কর্মতা পরিচালনা করবে। অর্থাৎ এখানে একটা স্বাধীন বিচার বিভাগ থাকবে, বিচার বিভাগ তার সার্বজনীন ভোটাধিকার, প্রাপ্তবয়স্ক 18 বছর বয়সে একজন নাগরিক তিনি ভোটার হতে পারবেন, তিনি তার মতামত প্রকাশ করতে পারবেন, করে তিনি প্রতিনিধি নির্বাচন করতে পারবেন, এতে কারো কোনো বাধা থাকবে না। নির্বাচন অনুষ্ঠান সংসদ ভেঙে গেলে 90 দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করা যাবে। এরপর হলো সংবিধান সংশোধন, যদি যে কোনো সংসদের নির্বাচিত সদস্যের 2/3 ভোটের সংবিধান পরিবর্তন করা যাবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে যেইটুকু আলোচনা করেছি, এখানে প্রথমে বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতির কথা বলছিলাম, চারটা মূলনীতি নিশ্চয়ই তোমাদের মনে আছে, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এবং এগুলো ব্যাখ্যা করা হয়েছে। পরে বাংলাদেশ সংবিধানের মোট 12-13টি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, বাংলাদেশ সংবিধান কখন রচিত হয়, কার সভাপতিত্বে রচিত হয়, কখন বাংলাদেশ সংবিধান আকারেরা চূড়ান্ত করা হয় বা অনুমোদন পায়, এবং এই যে আমাদের সংবিধান সম্পর্কে আমাদের বাংলাদেশের রাষ্ট্রের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি উক্তি বলেছিলেন, আমি উক্তিটা পড়েই আজকের ক্লাস শেষ করব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতে এই সংবিধান লিখিত হয়েছে লাখ শহীদের রক্তের অক্ষরে, তাই এটি আমাদের সবার কাছে একটি পবিত্র দলিল হিসাবে গণ্য হবে। অর্থাৎ এই সংবিধান 30 লক্ষ শহীদের রক্ত বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা, এই স্বাধীনতার যে বাংলাদেশ যে সংবিধান তৈরি করা হয়েছে, এই সংবিধানে প্রতিটি অক্ষরে লুকায়িত আছে এক একজন শহীদের রক্ত, এক একজন নারীর সমর্ম, প্রত্যেকটা লুকায়িত এই সংবিধান, তাই এই সংবিধানকে রক্ষা করা, সংবিধান অনুযায়ী দেশ পরিচালনা করা, সকলের অধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব, সরকারের দায়িত্ব, তাই আমরা সকলেই কী করব, বাংলাদেশ সংবিধানকে মেনে চলব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরবর্তী ক্লাসে তোমাদেরকে বাংলাদেশ সরকারের বিভিন্ন গঠন, বিভিন্ন বিভাগ অর্থাৎ আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, বিভিন্ন বিভাগ নিয়ে আলোচনা করব, ধারাবাহিক আলোচনায়। আজকের আলোচনা এখান পর্যন্তই, যতটুকু আলোচনা করেছি তোমরা বাড়িতে পড়ে নিবে, এবং তোমরা এই অনলাইন ক্লাসটি সবাই তোমাদের বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করবে, যাতে করে তারাও এই ক্লাসটি দেখতে পারে, তারাও এই ক্লাস থেকে কিছু অর্জন করতে পারে। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের পাঠ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।